আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমার আফ্রেন্স ওয়ার্ল্ড থেকে চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আজকে চলে এসেছি আমার বাবার বাসায় একটা দাওয়াত, সেই ভিডিও নিয়ে। রাজশাহীতে আমার শাশুড়ি, আমার জা, আমার দেবর, ওরা সবাই এসেছে। আর রাজশাহীতে যেহেতু আমার চাচা শাশুর, চাচি শাশুড়ি, দেবররা থাকেই, তো সব মিলিয়ে সবাই মিলে একসাথে একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। সেটা হচ্ছে আমার বাবার বাসায়। আমার বাবা সবাইকে ফোন করে বলেছে যে আমরা আসেন সবাই মিলে একসাথে, একটু খানা পিনা আড্ডা টাড্ডা হোক। আমি যেহেতু আমার বাবার বড় মেয়ে এবং একমাত্র মেয়ে, তো সেই কারণে বাসায় সকাল সকাল চলে এসেছি। আমার আম্মু যেহেতু শারীরিকভাবেও একদম ফিট না, একটু অসুস্থ থাকে, তো সে কারণে তাকে সাহায্য করার জন্য আমি চলে এসেছি সকাল সকাল আম্মুকে সাহায্য করতে। আর সত্যি কথা বলতে রান্না করতে আমার খুবই ভালো লাগে। আমাকে যদি কেউ একটু গুছিয়ে গাছিয়ে দেয়, যেমন পেঁয়াজ কেটে দেওয়া, মরিচ কেটে দেওয়া, মশলাগুলো বেটে দেওয়া, এরকম একটু যদি হাতে হাতে গুছিয়ে দেয়, তাহলে কিন্তু আমার রান্না করতে খুব ভালো লাগে। এবং আমি যেখানেই যাই, আমাকে যদি কেউ রান্না করতে অফার করে, আমি কিন্তু কখনোই তাকে না করি না, সেটা যতজন মানুষেরই রান্না হোক না কেন। আমি মোটামুটি 30 জনের মতো রান্না করতে পারবো, সেই রকম আমার কনফিডেন্স আছে। কারণ এর আগেও আমি একা হাতে 30 জনের জন্যে বেশ অনেক রকমের রান্নাবান্নাই করেছি। তো আজকে আমার বাসায় আমার শ্বশুরবাড়ির মোটামুটি 12-13 জন আসবে, তো সেটারই একটা প্রিপারেশন শুরু করেছি। দাওয়াতটা যেহেতু রাত্রে, তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আম্মু মিলে সমস্ত রান্নার কাজে চলে এসেছি। প্রথমে গরুর মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, আর এক চুলায় আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আমি যখন রান্না করি, আগে আইটেমগুলো শুনে নেই যে কী কী আইটেম তৈরি হবে। তো সেখানে যে আইটেমগুলো করতে বেশি সময় লাগবে, যেমন গরুর মাংস, খাসির মাংস, এই রান্নাগুলো করতে কিন্তু একটু সময়টা বেশি লাগে। তো সেই কারণে এই রান্নাগুলোকে আমি আগে করে ফেলি। আমার গরুর মাংসটা করা হয়ে গেলে আমি এখানে ডিমটাও ভেজে নিচ্ছি, ডিম ভুনা করব। রান্না করার সময় একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগে, আমি যখন রান্না করি, রান্নাঘরে যদি কেউ দাঁড়িয়ে আমার সাথে কিছুক্ষণ গল্প করে, বা বসে, আমার রান্নাঘরটা বেশ বড়, একটু বসে আমার সাথে যদি কেউ গল্প করে, তাহলে কিন্তু আমার রান্না করতে একটুও বোরিং ফিল হয় না। তো আমি একা রান্না করছি তা না, আমি এদিকে গ্যাসের চুলায় রান্না করছি, আর আম্মু ওদিকে কারেন্টের চুলায় ছোটো মাছ চচ্চড়ি করছে, সাথে বুটের ডালটাও আম্মু করেছে গিলা কলিজা দিয়ে। তো দুইজন মিলে দুই দিকে হাতে হাতে রান্না এগিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে বেশ অনেকগুলো আইটেম আমরা করে ফেলেছি। তো এখানে ডিম ভাজা হয়ে যাওয়ার পর আমি ডিমের জন্য মশলা কষিয়ে নিয়েছি, এরপর আমি ডিমগুলোকে দিয়ে নিব। রান্নাতে অ্যাজ ইউজুয়াল কোনো পার্থক্য কিছু নাই, একটু তেল মশলা বেশি দিয়ে রান্না করলে যে কোনো রান্নাই টেস্ট হয়। সকালবেলা উঠে আম্মু কিন্তু পায়েস রান্না করেছে, যেহেতু সবাই বিকেলের পরপরই চলে আসবে, হয়তো মাগরিবের নামাজের আগে অথবা মাগরিবের নামাজ পড়ে আসবে সবাই, সেই কারণে ক্ষীরটা রেডি করে রেখেছি। আর এসব রান্নাবান্না শেষ করার পর আমি নুডলস করব, যেহেতু আমার দেবর ননদরা আসবে, ওরা আমার হাতে নুডলস খেতেও পছন্দ করে, সাথে ফলমূল থাকবে। খুব ভারী নাস্তার আয়োজন করব না, যেহেতু রাতের খাওয়া এমনি মানুষ একটু কম খায়, ভারী নাস্তা হয়ে গেলে কিন্তু রাতের খাবারটাও আর খেতে পারবে না। তো এই যে আম্মু এক বক্স ক্ষীর করেছে, সাথে এখানে আঙ্গুর আর মালটা, সাথে মিষ্টি সন্দেশ রেখে দেওয়া হয়েছে। আর নুডলসটা আমি রান্না করেছিলাম পরে, কিন্তু সেটা ভিডিও ক্লিপটা আর নেওয়ার সময় হয়ে ওঠেনি। তো সন্ধ্যার পরপরই সবাই চলে এসেছে, সবাই সবার মতো নাস্তা পানি করে গল্প করছিল। আর এদিকে আমি বেগুন আর পটলটাকে ভেজে নিচ্ছিলাম, কারণ এই দুইটা খাবার একটু গরম গরম না হলে কিন্তু একদম ভালো লাগে না। সব শেষে আমি সাধারণত বেগুন ভাজা, পটল ভাজা আর পোলাওটা করে থাকি, কারণ এগুলো গরম না হলে, ঠান্ডা হয়ে গেলে খাবারের টেস্টটা আমার কাছে ভালো লাগে না। যেহেতু অনেক ব্যস্ততায় দিন কেটেছে, আমি কিন্তু সব ভিডিও ক্লিপ নিতে পারিনি। যেটুকু পেরেছি, এক হাত দিয়ে মোবাইলটা ধরে রেখেছি, আরেক হাত দিয়ে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করছিলাম। তো আমার সব আইটেম রান্নাবান্না শেষ, এখন আম্মু সবাইকে খেতে দিবে, আর আমি এদিকে টেবিল সাজানোর জন্য সব বেড়ে দিচ্ছিলাম। তো গরম গরম পোলাওটা বেড়ে নিয়েছি, আমি বেরেস্তা করতে একদম ভুলে গিয়েছিলাম। আর এই যে পটল কেটেছি, পটল ভেজেছি কাটা কাটা করে, এটা বেশ ভালো লাগে দেখতেও। আর মচমচা বেগুন ভাজা, সাথে ছোট মাছ আছে, বুটের ডাল, ডিম ভুনা, আর গরুর মাংস, খাসির মাংস, সাথে তো শসা, লেবু, দই, মিষ্টি, আইসক্রিম, ড্রিঙ্কস সবই ছিল।
তো এটাই ছিল আমার বাবার বাসায় একটা ছোট্ট দাওয়াতের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলে আপনি আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।